আরিফুর রহমান আপনি লিখেছেন বিখ্যাত লেখক ইউসুফ আল কার্ি ইন্তেকাল করেছেন অনেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেকে প্রকাশ করেছেন ক্ষুদ্র একটা অংশ তাকে কাফির এবং সাব্যস্ত করেছেন এতরূপ আলোচনায় আমরা সাধারণ মানুষ বিভ্রান্ত হই এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই আপনার নিকট থেকে ভারসাম্যপূর্ণ মন্তব্য পাবো বলে আমাদের বিশ্বাস বা রহমান ধন্যবাদ আপনার সুধারণার জন্য ডক্টর ইউসুফ আল কারদাবি রহমাল উনিশশো ছাব্বিশ সনের সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণ করেছেন মিশরে এবং দু হাজার বাইশ সালের ছাব্বিশে সেপ্টেম্বর তিনি দুনিয়া থেকে চলে গেছেন এই আলমী দিন গোটা বিশ্বের ওলা মাইক্রামের মধ্যে সবচেয়ে প্রভাবশালী চিন্তক এবং অত্যন্ত উঁচু মাপের গবেষক আলিমদের মধ্যে থেকে একজন ছিলেন তার লিখিত বই পুস্তকগুলো অনেক মূল্যবান মুসলিম মিল্লাতের জন্য দীর্ঘকাল থেকে সে তা থেকে মানুষ উপকৃত হবে শাল বিদ তার সবচেয়ে প্রসিদ্ধ গ্রন্থগুলোর ভিতর আল হালাল ওয়াল হারাম ও ফিল ইসলাম ইসলামী অর্থনীতি এবং ফাইন্যান্সের উপরে খুব দারুণ এবং চমৎকার একটি বই এরকম আরও অনেকগুলো বই তার আছে ডক্টর ইউসুফ আল কার্জাবী রাহিমাহুল্লাহ তিনি শেষ জীবনে কাতারে কাটিয়েছেন এবং তার অগণিত ভক্ত এবং শিষ্য সাগরেদ রয়েছে বড় বড় আলেমদের মধ্য থেকে পাকিস্তানের মাওলানা তাকী উসমানী হাফিজাহুল্লাহ তার ভূষি প্রশংসা করেছেন তারপর বাংলাদেশ সহ মুসলিম সিনিয়র যারা আছেন বর্তমানে তাদের অনেকেই তার শিষ্য এবং ছাত্র এবং তার সান্নিধ্য হয়েছেন তার অনেক গুণ আছে এবং অনেক বৈশিষ্ট্য আছে এবং আধুনিক বিষয়গুলোকে চমৎকারভাবে গবেষণা করে সমাধান বের করে আনার মতো একটা অসম্ভব রকমের দক্ষতা আছে কিন্তু সেই সাথে একজন আলমী দিন অন্য দশজন আলমী দিনের মতো তারও কিছু ভুল ত্রুটি আছে চিন্তার জায়গা থেকে তার কিছু গবেষণার সাথে সংখ্যাগরিষ্ঠ লমায় একমত নন আর এটি একেবারেই স্বাভাবিক একটি বিষয় একজন আলিমের সব বিষয়ে সবাই একমত হয়ে যাবেন বা সব বিষয়ে সঠিক হয়ে যাবে এমনটি মনে করবার কোনো কারণ নেই কিন্তু সঠিক এবং বেঠিকের পরিমাণ যদি মাপা হয় তাহলে অবশ্যই সঠিকের পরিমাণ বেশি সেই জায়গা থেকে তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থাকা উচিত এবং কোনো ব্যক্তি মৃত্যু বরণ করার পর সাধারণ মানুষ হলেও সাধারণ মুসলমান হলেও তার সমালোচনা করা তাকে গালমন্দ করা নিষিদ্ধ হাদিস রয়েছে তিরমিজিতে যদি হাদিসের সনাতনী মহাদিসরা অনেকে আপত্তি করেছেন এবং দয় বলেছেন সেটি হলো উৎকুর হাসের মা আকুম তোমরা তোমাদের মৃত ব্যক্তির ভালো গুণগুলো আলোচনা করো এবং তার মন্দগুলো আলোচনা করো না অকফান মাসা তো এই হাদিসের কিছুটা আপত্তি আছে কিন্তু হাদিসের মর্মার্থ রয়েছে এরকম হাদিস আরও রয়েছে যেমন তোমরা ব্যক্তিকে গাল করো না তো সেই জায়গা থেকে একজন সাধারণ মুসলমানের যদি এটি প্রাপ্য হয়ে থাকে তাহলে একজন বিখ্যাত আলিম এবং ইসলাম এবং মুসলমানদের কল্যাণে যারা অনেক গবেষণামূলক লেখা এবং কর্ম রয়েছে সেরকম মানুষকে নিয়ে সমালোচনা করা কখনোই একজন বিচক্ষণ মানুষের একজন সচেতন মুসলিমের কাজ হতে পারে না আমরা আবারও বলছি তিনি ভুলের উর্ধে নন তার অনেক চিন্তাধারা আছে যেগুলোর সাথে আমরা নিজেরাও একমত নন আমাদের একমত হওয়া না হয়তো তেমন কিছু আসা যায় না সিনিয়র রামা একরাম একমত নন এবং সেগুলো তাদের তাফারুদাত বা তাদের ব্যক্তিগত মত যেগুলো একজন মানুষ হিসাবে গবেষণা করলে হাজার বিষয় গবেষণা করলে কিছু ব্যক্তিগত মত সৃষ্টি হবেই অথবা আমরা কারণ হাদিসের আলোকেই গ্রহণ করবো অন্য সবার সাথে যেরকম তার সাথেও একই রকম আচরণ আমাদের হবে আমরা আজকাল কাউকে নিজের চিন্তাধারার সাথে বেশ সংগতিপূর্ণ মনে হলে নিজের দলের বা বলয়ের বা মনে আপন মনে হলে তার ভুল বিচ্ছুতিগুলোকে আমরা আর ভুল মনে করি না আর প্রতিপক্ষের বা আমার চিন্তার সাথে তার চিন্তা মেলে না এমন কারোর অনেক অনেক অবদান থাকলেও তার ছোটোখাটো কোনো ভুল থাকলে সেটাকেই আমরা হাইলাইট করে তুলে ধরি এটি আমাদের চারিত্রিক ত্রুটি আল্লাহ তালে আমাদের সকলকে এই বলয় ভিত্তিক যে অন্ধত্ব আছে সেটি থেকে বের হওয়ার তোফিক দান করুন এবং একটা মানুষের মৃত্যুর পর অন্তত তাকে নিয়ে আজেবাজে মন্তব্য করার কোনো সুযোগ নেই এবং এই ধরনের মাপের এই ধরনের আলেম এরকম এই মাপের একজন বড়ো আলেমের সম্পর্কে তো এই ধরনের মন্তব্য সেটি খুবই আপত্তিকর এবং আমাদের দেশে এই ধরনের বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে আজকাল সস্তা প্ল্যাটফর্মে আমরা অনেকেই করে ফেলছি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন